হ্যাঁ, গরমে অনেকেই আমাদের কাছে টেলিফোন করতে থাকেন, অনেক ছোট ছোট মেয়েরা, বোনেরা, মায়েরা, ভাবিরা অনেকেই টেলিফোন করেন যে আমাদের মুখে হঠাৎ করে এই গরম এবং ঠান্ডা হঠাৎ করে ঘেমে যাচ্ছি, সারা শরীরে ঘাম ঝরতেছে, এই সময় মুখে ব্রণ হওয়াতে খুবই কষ্ট দেয়। মুখে ব্রণ হওয়ার জন্য এই গরম দায়ী এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাকে বারবার মুখটাকে ধুয়ে ফেলতে হবে। আরেকটু হলো মুখে যাতে ব্রণ হলেই আপনি নখ ব্যবহার করতে পারবেন না। এখানে আপনি সবচেয়ে বেশি কন্ট্রোল করবেন এই নখ দুটাকে, আর আর নখ বাদে আপনি টিস্যু ভিজিয়ে এখানে পঞ্চ করে দিতে পারেন। আর খাদ্যাভ্যাসকে আপনাকে কন্ট্রোল করতে হবে, প্রতিদিন সকালে আপনাকে এক গ্লাস পেঁপের শরবত, এক গ্লাস কলার শরবত খেতে পারলে ভালো হয়। কলা খেয়াল রাখবেন, কলা এই গরমে আমাদের খুবই দরকার, ছোটো বড় দুটা কলা সকালবেলা হইলে ভালো হয়। কলা বেলা 12টা পর্যন্ত, কলা হীরা, আর 12টা থেকে 3টা পর্যন্ত কলা সোনা, 3টার পরের থেকে কলা আপনি রূপাও ধরবেন, তামাও ধরবেন, লোহাও ধরতে পারেন। মানে এগুলিতে আমি বুঝাইতে চাই যে আন্তর্জাতিক বিশ্বে একদম সকালবেলা কলাটা খেতে পারলে সেই কলাটা আপনার জন্য একটা হীরকখণ্ডের মতো কাজ করবে, মূল্যবান জিনিস হিসাবে কাজ করবে। তাতে কলা খুব সকালে খালি পেটে, কলা, তরমুজ, পেঁপে, খালি পেটে পেঁপে খেলে স্টুলটা ক্লিয়ার থাকে। খালি পেঁপে যত বেশি ভেজিটেবল খাবেন তত বেশি আপনি অনেক বেশি উপকার পাবেন। খালি পেটে আপনি যত বেশি সালাদ খাবেন তত আপনি খুব ভালো থাকবেন। এখন যেরকম উপরন্ত কচি শসা পাওয়া যায়, আর যত ধরনের তরকারি পাওয়া যায় সব তরকারি আপনি সালাদ খেতে পারেন।